পরিণত করতে চাইছে পুলিশ আর প্রত্যেকটা অফিসারের হত্যা বিচার প্রকাশ্যে করতে হবে ২০১৩ হাজার তেরো সালের স্বপ্না চত্বরে তাজ্যত রথ জিকের রত আলেব গ্রামের উপরে নির্বেচার করেছিলেন শাহ কাশিনার নির্দেশায় হত্যা করা হয়েছিল শোকাসুরকে তোরে না প্রকাশ্য হবে। প্রাজিত আওয়ামী শক্তি আবার মাথা নামতে চায়। এই দেশের মুক্তিগামী জনতা আবার নামবেন ইনশাআল্লাহ। আমি দ্বিতীয় হেফাজত নেত্রীবিন্দু আমাদের শ্রদ্ধেয় মুরব্বিদের কাছে বলতে চাই খুনি আওয়ামী পালিয়ে গিয়েছে কিন্তু মহললায় মহললায় উলামায়ে کرام তাওখিদি জনতাকে যারা নির্যাতন করেছে তারা কিন্তু এখনও সবাই দেশ থেকে পালিয়ে যেতে পারে নাই আমরা আয় নিজের হাতে তুলে নেই না ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না ওই খুনি হাসিনাকে আপনার ব্যক্তিত্ব খাটিয়ে দেশে এনে বিচারের আওতায় আনুন এই জালেম হাসিনাকে আশ্রয় দেবে ওই দেশের দূতাবাস বাংলাদেশে খুনি হাসিলা যেই দুর্নীতি এবং খুন খারাপি হয়েছে করেছে এই জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অভিনন্দন জানিয়ে বলতে চাই অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব ইসলাম মুসলমানদেরকে হেফাজত করার জন্যে রব্বে গারি মানুষের আকৃতিতে ছোট ছোট কিছু বাচ্চাকে ছাত্রদেরকে মানুষ আবাবিল হিসাবে এ দেশটাকে স্বাধীন করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন আমি বলতে চাই এটি এই পর্যন্ত হেবাত ইসলাম সহ আলেম ওলামাদের বিরুদ্ধে যতগুলো মামলা মোকদ্দমা হয়েছে সবগুলো প্রত্যাহার করতে হবে এবং যত হত্যাগন্ধ গঠিত হয়েছে ওই সাবেক সরকারকে হত্যাকারী হিসাবে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে হাসরে আপনারা দেবেন না তাকে হাতে বের করে দিন আর আমি অন্তর্দ্বিতীয় সরকারকে বলবো তার ভিত্তি মামলা করুন মামলা করে তাকে দেশে এনে বিচারের সম্মুখীন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে বন্ধুভার সংগ্রামী সভাপতি মঞ্চবশিষ্ট কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যুববৃন্দ সমवेत সাথী ও বন্ধগণ গত 15 বছর বাংলার ইতিহাস হলো নির্যাতনের ইতিহাস পনেরো বৎসরে যার নেতৃত্বে নির্যাতন হয়েছে সেই সরকারের প্রধানমন্ত্রী পেশি পরে সংসদে দাঁড়িয়ে বলেছিল আমরা নাকি শাপলা চত্বরে রং মেখে সেখানে বয়ে বসেছিলাম পুলিশ দেখে আমরা দৌড়া করেছি আমাদের শরীর থেকে রক্ত পরে রাস্তা রঙ্গিন হয়েছে সংগ্রামী সাথী বন্ধুগণ পিলখানার আর্মি অফিসারদের হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে তবে তার রাষ্ট্রে পরিণত আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশে প্রথম আমরা যে মেসেজ আমি আমি বলতে চাচ্ছি আমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখেছি বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে গেরুয়া উগ্র বাহিনী ক্ষমতায় আসার পর থেকে একের পর এক মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হচ্ছে এর বিপরীত চিত্র আমরা দেখেছি বাংলাদেশে যখন ফেসিবাদ স্বৈরাচার খুনি আওয়ামী লীগ শেখ হাসিনার পতন হয়েছে শুধু হেফাজতে ইসলাম বাংলাদেশ নয় বাংলাদেশের আপামর মুসলিম জনতা রাত জেগে দিন নাই রাত নাই সব সময় মন্দির পাহারা দিচ্ছে আমরা সংখ্যালঘুবাইদেরকে বলবো যে সুখে থাকলে বুতে কিলায় যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ রেজিমের পরাজয় এই দেশে হয়েছে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু সম্প্রদায়কে সামনে রেখে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠা লাভ করতে চাচ্ছে আওয়ামী লীগ পুনরায় মাঠে নামতে চাচ্ছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম সংখ্যালঘুদের নিরাপত্তার বিধান দিয়েছে ইসলাম মন্দির ধ্বংস করার বিধান আমাদেরকে শেখায় নাই কিন্তু যদি সংখ্যালঘুদেরকে সামনে রেখে পরাজিত আওয়ামী লীগ শক্তি আবার মাঠে নামতে চায় এই দেশের মুক্তিকামী জনতা আবার রাজপথে নামবে ইনশাআল্লাহ আমি দ্বিতীয় হেফাজত নেত্রীবিন্দু আমাদের শ্রদ্ধেয় মুরব্বিদের কাছে বলতে চাই খুনি আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে কিন্তু মহললায় মহললায় ওলামায়ে کرامকে জনতাকে যারা নির্যাতন করেছে তারা কিন্তু এখনো সবাই দেশ থেকে পালিয়ে যেতে পারে নাই আমরা আই নিজের হাতে তুলে নেই না ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না কিন্তু আমি অনুরোধ করব দেশের প্রত্যেক আদালতে দেশের প্রত্যেকটা নিম্ন আদালতে হাই কোর্টে সুপ্রিম কোর্টে হেফাযতের রক্তের সাথে যাদের নাম লেগে আছে উলামাদের রক্তের সাথে যাদের নাম লেগে আছে সে হাসিনা থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে যারা খুনের সাথে জড়িত আছে তাদের নামে মামলা করা হোক শেষ আরেকটা অনুরোধ করে আমি শেষ করব আমাদের অনেক ভাই হেফাযতের 2013 সালের আন্দোলনে 2021 সালের আন্দোলনে শাহাদাত বরণ করেছেন নানা কারণে হেফাজতের শহীদদের তালিকা প্রকাশ করা হয় নাই আমরা তরুণদের পক্ষ থেকে মুরব্বী অনেক রামের কাছে অনুরোধ করব হেফাজতে যারা শহীদ হয়েছেন সময় এসেছে রাষ্ট্রীয়ভাবে শুধু নয় সারা দুনিয়ার গণমাধ্যমকে সারা দুনিয়ার মানুষদেরকে হেফাজতে যারা শাহাদত বরণ করেছেন তাদের তালিকা জানিয়ে দেওয়া হোক নাসরুমিন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি আলামায় কেরাম প্রিয় জনতা ভাইরা আমরা কখনো ভাবি নিয়েই জালেমের জুলুম থেকে কারাগার থেকে বের হয়ে আপনাদের সাথে আমরা মোলাকাত করতে পারব আমরা ভেবেছিলাম তারা কারাগারই আমাদেরকে হত্যা করবেন সক্রিয় আদায় করি আল্লাহ মুক্ত করেছেন তাই আজ প্রথমেই স্মরণ করি ছাত্র জনতার রক্ত এবং ঘামে আল্লাহ যে ফেরাউনকে দেশ থেকে অপসারণ করেছেন সুক্রিয়া আলহামদুলিল্লাহ নেতৃবৃন্দ আপনাদেরকে সব বিস্তারিত বলবেন আমি শুধু দুইটি কথা বলতে চাই একটি হলো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব দুনিয়া জোড়া আপনার ব্যক্তিত্ব রয়েছে আপনি প্রথম প্রমাণ দিন ওই খুনি হাসিনাকে আপনার ব্যক্তিত্ব খাটিয়ে দেশে এনে বিচারের আওতায় আনুন খুনি হাসিনাকে যত তাড়াতাড়ি দেশে আনতে পারবেন জাতির কাছে তত আপনি গ্রহণযোগ্য হবেন দুই হলো পৃথিবীর যে দেশ এই খুনি এই জালেম হাসিনাকে আশ্রয় দেবে ওই দেশের বাংলাদেশে সংগ্রামী ভাইরামা শেষ কথা আপনাদেরকে বলি আওয়ামী লীগের পাঁচবারের শাসন শেখ মুজিবের শাসন শেখ হাসিনার চারবারের শাসন প্রমাণ হয়েছে আওয়ামী লীগের শাসন ফেরাউনের শাসন আওয়ামী লীগের রাজনীতি ইয়াজিদের রাজনীতি আওয়ামী লীগের ধর্ম আবু জেহেলের ধর্ম তাই বাংলাদেশকে যদি স্বাধীন সর্বভৌম মুক্ত রাখতে হয় শান্ত রাখতে হয় ভালো রাখতে হয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ইসলাম বিরোধী সকল চক্র নিপা ষোল বছর যাবৎ আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্তি পেয়েছে বলে আলহামদুলিল্লাহ ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে এই খুনি সরকার পাঁচ তারিখ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কোনি হাসিলা যেই দুর্নীতি এবং খুন খারাপই হয়েছে করেছে এই জন্য বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে আমি অভিনন্দন জানিয়ে বলতে চাই অনতি বিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করতে হবে এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম আমির বিশিষ্ট আলম কারা নির্যাতিত মজবুম আলম হজরত মাওলানা খুরশিদ আলম খাসিমি হজরত মৌলানা খুরশিদ আলম খি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد عن أنس رضي الله تعالى عنه وقد شكي إليه ما لقي الناس من الحجاج فقال اصبروا فإنه لا يأتي عليكم زمان إلا الذي بعده شر منه حتى تلقى ربكم سمعتوه من نبیکم صلی اللہ علیہ وسلم رواه البخاری حفاظ বাংলাদেশের আজকের এই বিশাল সমাবেশের মহতারম সভাপতি কেন্দ্রীয় নেতৃबिंदু জেলা ভিত্তিক নেতৃबिंदু হেফাজते ইসলামের সারা ঢাকা শহর সহ আশেপাশে থেকে আসা ছাত্র ভাইরা এবং ছাত্র জনতা সহ মিডিয়া ভাইরাল আল্লাহ রব্বুল আলমিন আব্রাহাবিন আসহামাহ এর হস্তি বাহিনীর থেকে বয়তুল্লাকে হেফাজত করার জন্য ছোট ছোট পাখি প্রেরণ করেছেন আবাহিল ফিল। আলামী জাহমান তো ঠিক এভাবে আমার তো মনটাই বলে এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব ইসলাম মুসলমানদেরকে হেফাজত করার জন্যে রব্যকারি মানুষের আকৃতিতে ছোট ছোটো কিছু বাচ্চাকে ছাত্রদেরকে মানুষ আবাবিল হিসাবে এ দেশটাকে স্বাধীন করার জন্য আল্লাহ প্রান করেছেন এজন্য আমরা ভয় পাবো না এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ দেশকে হেফাজত করবেন আমরা এই তত তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা হ্যাঁ সরকার এদেরকে আল্লাহর আমরা এদেরকে ধন্যবাদ জানাই আমরা আশা করব। ডক্টর ইউরুস সাহেবের আন্দারে যারা কাজ করবে ইনশাআল্লাহ এরা দেশের স্বার্থে ইসলামের স্বার্থে কাজ করবে শেষ কথা তিন মিনিট তিন মিনিট সময় দাও একটা হাদিস পড়ছে আপনাদের সামনে হজরত আনাস আপনি মালিক রাজি আল্লাহ কাছে একটা শেখায়ত আসছিল যে হাজ্জাজের জোলম আর সহ্য হইতে আসে না এখন কি করা আনাস মালেক মালিক বলছেন সবর করো সবর ধৈর্য ধারণ করো অর্থাৎ পরবর্তী পদক্ষেপের জন্য মজবুতভাবে দৃঢ়তার সাথে সামনে অগ্রসর হও তোমাদের পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের সাথে খারাপ সামনের যে সময়টা আরো আশঙ্কা যুক্ত আল্লাহ আমাদের দেশের সমস্ত তৌহিদি জনতাকে এক প্ল্যাটফর্মে থাইকা সামনের যেই সমস্ত যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়তের মহাসচিব বয়োজ্যেষ্ঠ আলিম দিন হজরত মৌলানা মহিউদ্দিন রব্বানী ইসমিল্লাহ রহমান রহিম সংগ্রামী সভাপতি সমবেত স্ত্রীজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে আমার সহযোদ্ধা বন্ধুরা সর্বপ্রথম আমি একটা কথা বলতে চাই এই সরকার যারা শপথ নিয়েছেন ডক্টর ইউনু সাহেব সহ তাদের যে ইমেজ নিয়ে তারা শপথ নিয়েছেন তারা সেই ইমেজ নিয়ে যেন আবার এমন একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারেন সেই ইমেজ রক্ষা করার আহ্বান জানাচ্ছি আমি বলতে চাই

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে হেফাজত ইসলাম কমিটি এই সমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ঠ নেতৃবৃন্দ সমবেত ওলামা একরাম জনতা আমরা আজকে মুক্তি লাভ করেছি নতুন স্বাধীনতা লাভ করেছি এই স্বাদা অর্জন করতে গিয়ে যারা রক্ত দিয়েছেন যারা চোখের পানি ফেলেছেন সবার কারণেই আমরা আজকে মুক্ত হতে পেরেছি আমরা এদেরকে ধন্যবাদ জানাচ্ছি যাদের রক্তের মিনি আজকে স্বাধীনতা লাভ করতে পেরেছি আমরা আজকে স্পষ্ট করে বলতে চাই আজকে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদের স্বাগত জানাচ্ছি দাবি করছি অনতি বিলম্বে বিডিআর হত্যাকাণ্ডের বিচার করতে হবে আমাদের সাপরা চত্বরে গণহত্যার বিচার করতে হবে যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে মামলা প্রত্যাহার করতে হবে যে মামলা দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তা বিরা শর্তে সেগুলো প্রত্যাহার করতে হবে এই হচ্ছে আমাদের দাবি সাথে সাথে আজকে চক্রান্ত বন্ধ হয় নাই আজকে ভারতের বিভিন্ন মিডিয়া আমাদের বিরুদ্ধে প্রচারও চালাচ্ছে দেশ মৌলবাদ হয়ে গেছে আমরা তো খুশি যে আমাদের ছেলেরা মাদা ছাত্ররা আজকে পাড়া দিয়েছে মসজিদকে মন্দিরকে রক্ষা করার জন্য প্রমাণিত হয়েছে আলেমুল আবার মন্দির বিরোধী নয় হিন্দু ধর্মের বিরোধী নয় আর হচ্ছে একমাত্র সম্প্রদায় যারা কোনো স্বার্থ ছাড়াই কাজ করে থাকে আজকে আমাদেরকে ভারতীয় আধিপত্যদের বিরুদ্ধে জাগতে হবে সাথে সাথে স্পষ্ট বলতে চাই আপনারা দেবেন না ওদের তাকে ভারতে বের করে দিন আর আমি সরকারকে বলবো তার বিরুদ্ধে মামলা করুন মামলা করে তাকে দেশে নিয়ে বিচারের সম্মুখীন করুন আপনাদের সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ